বন্ধুরা তোমরা কি কেউ খবর পেয়েছো আবার গর্ত থেকে কিন্তু বেরিয়ে এসেছে হ্যাঁ ইঁদুর আবারও বেশ কয়েক মাস পর কিন্তু গর্ত থেকে বেরিয়ে এসেছে কোন ইঁদুরের কথা বলছি বলো তো ওই যে সব সময় একজনের আঁচলের তলায় লুকিয়ে থাকে না সেই ইঁদুরের কথা বলছি যে কিছু মাস আগে ওই এক দু মাস আগে মাঝ রাতে এক কাহিনী ঘটিয়েছিল যে আমি আজ কিছু একটা করতে চলেছি একের পর এক একের পর এক ইনস্টাগ্রামে পোস্ট ওমা একটা দেখে কমপ্লিট করতে পারি না তো আরও একটা পোস্ট একটা দেখে কমপ্লিট করতে পারি না তো আরও একটা পোস্ট এবং সেই পোস্ট দেখে যথারীতি কিছু কিছু কন্ট্রোভার্সি ইয়েটা তার মধ্যে আমিও পড়ি একটু হলেও কিন্তু ইমোশনাল হয়ে গেছিলাম যে হ্যাঁ হয়তো কোনো কিছু খারাপ করতে পারে তার সাথে হয়তো কিছু খারাপ করেছে সেই মেয়েটি যেই কারণে সে নিজের ইনস্টাগ্রামে এসে পোস্ট করছে যে আমি আজ রাত বারোটার সময় আমার সাথে কিছু আজকে একটা করে ফেলতে পারি সেখানে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়ে তার প্রতি একটু ভালোবাসা দেখিয়ে ফেলি তখন সেই মোটে আমরা ভুলে গিয়েছিলাম যে সবার জন্য কিন্তু ভালোবাসাটা দেখানো ঠিক নয় কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসা পাওয়ার যোগ্যই নয় তাদের প্রতি ভালোবাসা দেওয়া বা তাদের প্রতি কোনো ভালো কথা বলা বা তাদেরকে মানে সবাইকে সামনে মানে বলা যে না তুমি যদি কিছু ভুল বুঝে থাকো বা ভুল করে থাকো তাহলে তুমি সেটা সামনে এসে বলো এরকম ভাবে নিজের লাইফটাকে এইভাবে নষ্ট করে দেওয়ার কোনোরকম কোনো মানেই হয় না এটা একটা বোকাদের কথা এরকমভাবে কিন্তু কয়েকটা ভিডিও ওই দিন রাতে কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছিল আমিও কিন্তু তার মধ্যে বাদ যায় না তো সেই ইঁদুর সেই পর থেকে পুরোপুরি পুরোপুরি গায়েব বন্ধুরা উমা তারপর আবার দেখছি সেই ইঁদুর কিন্তু গর্ত থেকে বেরিয়ে এসেছে এবং গর্ত থেকে বেরিয়ে এসে সে কি যে দুঃখ ভরা কথা কি যে তার কাতর কষ্টের দুঃখ ভরা কথা সে মানুষকে জানান দিচ্ছে হুম সে আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা তো পুরোটা তোমাদের সামনে স্ক্রিনশট সমেত একদম প্রমাণ দেব যে ইঁদুর ঠিক কোথায় গিয়ে তার কষ্ট ভরা কথাগুলো বলেছে বা কার কাছে বলেছে বা তার এই কষ্ট কিসের জন্য কিসের জন্য কেনই বা এই ইঁদুরের সাথে এই গামলার আর কোন কোনো সম্পর্ক নেই এই যে একটা আমি কথা বললাম যে সম্পর্ক নেই যারা পিচ মারা হয় না যারা নেগেটিভ কমেন্টস করার হয় তারা এক্ষুনি আমাকে কমেন্টস করবে এই তো তুমি সকালের ভিডিওতে বললে এই তো তুমি কালকের ভিডিওতেও বলেছো যে ওই যে গেছে কলকাতা ওইখানে নাকি ওই এস সরকার মানে ইঁদুর ছিল তাহলে আজকের আবার এই ভিডিওতে বলছো যে ইঁদুরের সাথে নাকি ওই গামলার ছাড়াছাড়ি হয়ে গেছে এরকম কিন্তু অনেকেই কমেন্টস করবে তো ছাড়াছাড়ি হয়েছে কি আর সম্পর্কটা দৃঢ় হয়েছে বা কেনই বা এই যে বিষয় শেয়ার করা বন্ধুদের সামনে কেন কি আসল কারণ সমস্তটা কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে উইথ প্রুফ কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পয়েন্টস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই বলতে চাই যে আমার এই চার দিন যাবৎ ভিডিও আমি ঠিকঠাক দিতে পারছি না কারণ আমি পরশু না কালকের ভিডিওতেই বলেছি যে আমার যে ওয়াইফাই প্রচন্ড প্রবলেম হচ্ছে একটা ভিডিও আপলোড করলে চার ঘন্টা সময় নিয়ে নিচ্ছে তো একটা ভিডিওতে যদি চার ঘন্টা সময় নেয় আমরা তো আর সব সময় ভিডিওগুলো করতে পাই না তাহলে দিনে মানে দুটোর বেশি আমি আর ভিডিও দিতে চাইলেও দিতে পারছি না তো জানি না তাকে আবারও ফোন করেছি সে বলেছে হ্যাঁ আসবে ঠিক করবে কবে ঠিক করবে দেখি তো তার ততদিন অবধি তোমরা এই দুটো ভিডিও অন্তত মানে দেখে ম্যানেজ করে নাও বাদ বাকি যখন নেট ঠিক হবে তখন আবারও যেমন আগের মতো তিনটে করে ভিডিও দিতাম সেরকমই কিন্তু দেব তো এইবার আসছি যে কথাটা তোমাদের সামনে বলছিলাম ইঁদুরের কথা তো ইঁদুরের কথাটা পুরোটা বলবো তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে যে কথাগুলো এগুলোও কিন্তু মেন প্রসঙ্গ এগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই কতটা ধরিবাজ কতটা বদমাস এবং কতটা নোংরা মানসিকতার মানুষ হলে এরা নিজেদের ভোল পাল্টে রূপ বদলে এইরকম কিছু করতে পারে আচ্ছা সন্দীপ সাথে সন্দীপ যদি কোনো ভিওয়ার দেখা করতে যায় তার বাড়িতে সবার সামনে কোনো রকম কোনো কিন্তু লুকোছাপা নয় যেই যায় ক্যামেরা হাতে করে নিয়ে যায় সে তার নিজের আইডিতেও দেখায় সন্দীপ দাও কিন্তু তার আইডিতে তাদেরকে দেখায় দেখায় কিনা সেখানে এই গামলা এই যে হাইকোর্টে গিয়েছিল আমি তো আমার ভিডিওতেও বলেছিলাম হাইকোর্টে গিয়েছিল কারণ কি যেহেতু কলকাতা গিয়েছে বলেছে এবং আমরা আমি বলে না প্রত্যেকটা তথা কিছু কিছু কন্ট্রোভার্সি এটা তার মধ্যে আমিও পড়ি এটাই ভেবেছিলাম যে হাইকোর্টে কলকাতা গেছে মানে হাইকোর্ট আর ও কিন্তু ওর ভিডিওতে বলেছিল যে আমার কিছু পার্সোনাল কাজবাজের জন্য গেছে গেছে তো একটা মেয়ে এত দূর সাথে সেবক দাদা গাড়ি ভাড়া করে এত পয়সা খরচা করে ঘুরতে তো গেল বললো মুখে সেরকম তো কিছু দেখালো না তার মানে হাইকোর্টের কাজ ছাড়া আর কি হতে পারে তাই না এটাই ভেবেছি এবং সেখানে ও যে বলেছিল শনি সরি তারিখ রবিবার তো আমিও এই প্রশ্নটা তার পরের দিনের ভিডিওতে বলেছিলাম যে ও যে বললো রবিবার ওই দিন তো কোর্ট বন্ধ তাহলে তো কোর্টের কোন রকম কোনো কাজবাজ ও করতে যায়নি তাহলে এমন কিছু কাজবাজ করতে গিয়েছিল যেই কাজবাজগুলো দূর থেকে মদতকারী কোনো মানুষ এতদিন লুকিয়ে চুরিয়ে করছিল এখন এই মুহূর্তে তাদের সাথে এমন কিছু মানে কানেক্টেড হতে চাইছে যেগুলো সামনাসামনি না হলে হয়তো সম্ভব নয় আমি কিন্তু এটার পরের দিনের ভিডিওতে গেস করেছিলাম কারণ কি এটা বুঝতে পেরেছিলাম যে ষোলো তারিখ তো রবিবার ছিল তার তো কোর্ট তো বন্ধ কারণ অত প্রথম দিনের ভিডিওটায় অতটা বারটা নিয়ে ভাবিনি কারণ ষোলো তারিখ মানে শুনেছি ডেটটা বারটা কিন্তু অতটা ভাবিনি তারপরে ভাবলাম ষোলো তারিখ তো রবিবার সেই দিন কি করে ও কোর্টে গিয়ে কোর্টের কাজকর্ম করতে পারে তখনই আমার মনে হলো যে তাহলে মনে হয় যে এমন কিছু কাজ করতে গেছে যে কাজটা কোর্টের অবভিয়াসলি কাজ কিন্তু কোর্টের মধ্যে নয় কোর্ট সংক্রান্ত কাজ আদার্স মানুষদের সাথে সেই কাজটা মেটাতে গিয়েছিল। তারপর যখন তার ভিডিওটা বারংবার দেখছি যে ও অ্যাকচুয়ালি কি করতে গেল গাড়ি ভাড়া করে অত সুন্দর নামি দামি রেস্টুরেন্টে বসে টাকা খরচা করলো এত কিছু করলো কি কারণে তো দেখো চোর যখন চুরি করে না একটা না একটা ক্লু কিন্তু রেখে যাই সেই সূত্র ধরে মানে পুলিশ কিন্তু ঠিক ওই জায়গায় পৌঁছে যায় বন্ধুরা না 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 আবার কমেন্টস করো না তুমি নিজেকে কি পুলিশের সাথে তুলনা করছো একদম নয় কথা প্রসঙ্গে উঠলো তাই তোমাদেরকে বললাম বিষয় হচ্ছে ওর ওই ভিডিওটা খুব ভালো করে তোমরা দেখলে দেখতে পাবে যখন এই যে মহিলা যেই মহিলাটি ক্যামেরা ফ্রেন্ডলি সে ক্যামেরার মধ্যে আসতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই কারণে ক্যামেরার মধ্যে এসেছে ও যখন মানে ও যখন গামলার ক্যামেরায় এসে বলছিল যে এখন বললো ওই ভিউয়ার্সটা যে প্লেনের টিকিট ক্যান্সেল করে মুম্বাই যাওয়া ক্যান্সেল করে তোমার ও এসেছে মানে দেখা করতেছে যে প্লেনেরই তো বলেছিল যদি ভুলায় বলে দিয়ে অবশ্যই তো তখনই আমার সন্দেহ লেগেছিল যে ও কত কত ভিউয়ার্স ওর বাড়ির আশেপাশে ওর সাথে দেখা করতে চায় ওর সাথে মিট করতে চায় তাদের সাথে তো কোনো সময় দেখা করে না এমনকি এই কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই দিন কি যেই দিন ও গেছিলো কলকাতায় সেই দিনকেই ওর মা ওর মায়ের আইডিতে যে রিলস ভিডিও আপলোড করেছিল সেই দিনই একজন ভিউয়ার্স কমেন্টস করেছে যে দিদিভাই আমি তোমার সাথে দেখা করতে চাই প্লিজ 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 মানে প্রায় নয় না করে দশ কোটিটা প্লিজ লিখে গেছে সেখানে কমেন্টস এর কোনো রকম কোনো রিপ্লাই নেই শুধুমাত্র একটা লাভ রিয়াক দেখো গামলার কমেন্ট সেকশানে অনেক কমেন্টস আছে সেখানে একটা দুটো লাভ রিয়াক দিয়ে দেয় ঠিক আছে কিন্তু তার মায়ের কমেন্ট সেকশানে তখন কমেন্ট এসেছিল তিনটে সেখানে কিন্তু ইজিলি রিপ্লাইটা দিতে পারতো রিপ্লাই কিন্তু দেয়নি শুধু দিয়েছিল কি একটা লাভলিয়ার তাহলে সেই জায়গায় আমি তোমাদেরকে বলেছিলাম যে একবার ভেবে দেখো যারা বাড়ির আশেপাশে থাকে বা তাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকে তারা তাদের সাথে ভালোবেসে দেখা করতে চাইছে কিন্তু তারা কোনো সময় আজ দশ মাস মানে ওভার হয়ে গেল গেছে ওখানে একবারও তো কারোর সাথে দেখা করার প্রয়োজন মনে করনি তাহলে ঠিক কি কারণে কলকাতায় প্লেনের টিকিট করে ওই দিদি ভাই এই গামলার সাথে দেখা করলো নিশ্চয়ই তো এমন কিছু বিষয় আছে তো আজকে আমি পুরোপুরি জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি বিষয়টা কি ছিল যেই কারণে ওই দিদি ভাই এই গামলার সাথে দেখা করেছে এবং এই যে দিদি ভাই আর যে একজন বললো বন্ধু দিদি ভাই আমরা অনেকেই ভেবেছি হয়তো কোনো একজন ছেলে আছে না মধ্যগ্রাম থেকে কাকু উঠেছে এবং ভিউয়ার্স ছিল কিন্তু দুজন এবং দুজনকে কিন্তু ক্যামেরার মধ্যে না চাইতেও দেখা গেছে বন্ধুরা একজন হচ্ছে যে কিনা পুরো ক্যামেরার সামনে এসে নিজেই বললো যে প্লেনের টিকিট ক্যান্সেল করে দেখা করেছে মুম্বাই থাকে আর সে যখন এই গামলাই কতগুলো বলছিল সে তখন হাস ছিল কারণ কি ওটা তো মিথ্যে কথা ওটা সম্পূর্ণ মিথ্যে কথা তোমাদের মনে হয় বন্ধুরা যে একটা প্লেনের আট দশ হাজার টাকার টিকিট ক্যান্সেল করে ও এই গামলার সাথে দেখা করবে যদি সত্যি সেটা হতো যে আট দশ হাজার টাকার টিকিট ক্যান্সেল করে আমরা সাথে দেখা করতো তাহলে তার গিফট দেওয়ার ধরন কিন্তু অন্য রকম হতো বন্ধুরা এই শাড়ি বা একটা কফি মা কিন্তু দিত না তার গিফট দেওয়ার ধরন ঠিক যেমন সন্দীপ দা ভাইকে আলমারি খাট সেই রকমই কিন্তু হয়তো এসিটাও দিয়ে দিত কারণ যেই প্লেনের টিকিট ক্যান্সেল করে মানে সাত আট হাজার টাকার টিকিট ক্যান্সেল করে তার মানে প্রিয় ব্লগারের সাথে দেখা করতে পারে তার মানে তার লেভেল আছে বস তবেই না সে প্লেনের টিকিট ক্যান্সেল করে দেখা করেছে তাহলে সে কিন্তু গিফট হিসেবে এসিটা দিত এসিটা কিন্তু দিত কিন্তু তার গিফট দেওয়ার ধরন দেখি বোঝা যাচ্ছে এবং তার ওই স্মাইল চওড়া স্মাইল দেখি যথেষ্ট ভালোভাবে বোঝা যাচ্ছিল যে কোনো প্লেনের টিকিট ফিকিট কিচ্ছু নয় ওটা জাস্ট একটা মানে কি বলবো চমকদার কথা টাইটেলে দিয়েছে এবং মিথ্যে ওখানে ভিওয়ার্সদেরকেও কিন্তু এই গামলা মিথ্যে শিখিয়ে দিয়েছে যে তুমি এটা ওই সময় আমি বলবো তুমি হাসবে তুমি হ্যাঁতে হ্যাঁ মিলাবে কারণ না হলে তোমায় সবাই ধরতে পেরে যাবে এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে তুমি কার কথা বলছো তো এই দুজন মহিলা কিন্তু ওয়াইটিতে প্রতিনিয়ত আছে ওয়াইটিতে প্রতিনিয়ত আছে এবং এই যে বুড়ি অনেকেই আমাকে কমেন্টস করো এই বুড়িটা কি মানে কে তো নাম তো নিতে পারবো না অনেকে জলন বুড়ি অনেকে হাঁপানি বুড়ি অনেকে দাঁত ফগুলা বুড়ি অনেকে মাসিমা অনেকে বয়স্ক দিদিমা এরকম কিন্তু বলে তো আমার যখন যেই নামটা মানে প্রত্যেকের নাম আমি স্পেশাল কোনো নাম দিয়ে ডাকিনি যখন যার যেটা মনে পড়ে আমি সেইটা দিয়ে বলি জলন বুড়ি বা জলনদ্বীপ সন্দীপ দেখে যে জলনদ্বীপ বলে মানে এখন যে গামলার স্পেশাল দালাল আগে তো ছিল এই পুরোনো দালাল এখন যে স্পেশাল দালাল হয়েছে তার কথা আমি বলছি তো তার ভিডিওতে প্রতিদিন প্রতিটা লাইভ তথা প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশানে তাদেরকে কিন্তু তোমরা গেলেই দেখতে পেয়ে যাবে একজন হচ্ছে মানে ড্যাস দত্ত ধ্রুতি এবার নামটা মিলিয়ে নাও আর কালকের ভিডিও না পরশুর তোমরা যাবে কিন্তু প্রথমেই যে আছে সেই হচ্ছে কিন্তু ওই ওই মহিলা এবং সেই মহিলা এই যে কিনা ক্যামেরা ফ্রেন্ডলি নয় সেই কিন্তু হচ্ছে এই ধ্রুতি যার কিনা প্রোফাইল পিকচারটাও যে আইডির যে প্রোফাইল পিকচার তাকে তাতেও কিন্তু মাস্ক পরা আছে মানে সে তার ফেস কাউকে দেখাবে না এরকম একটা বিষয় এবং সেই হচ্ছে কিন্তু ওই দ্রুতি যে কিনা ক্যামেরার মধ্যে আসেনি বন্ধুরা যে কিনা যখন এই মহিলা মানে এই ভিউয়ার্সটা কথা বলছিল এবং আরেকজন ভিউয়ার্স পেছন থেকে বলল যে আমি তাহলে কিন্তু ভেতরে গিয়ে বসছি এবং সে কিন্তু একটা ব্ল্যাক কালার এবং ব্ল্যাক এবং পিঙ্কের মধ্যে কোনো একটা শাড়ি পরেছিল সেই হচ্ছে কিন্তু বন্ধুরা ওই দ্রুতি যে কিনা তার আইডিতেও যে প্রোফাইল পিকচারটা দিয়ে রেখেছে তাতে কিন্তু এরকম ব্ল্যাক কালারের একটা মাস্ক পরে আছে এবং যেই তোমার সামনে এসে কথা বললো সেই কিন্তু হচ্ছে বন্ধু ভিউয়ার্স বন্ধুরা ও কি বন্ধু ভিউয়ার্স বলেছে আর যে ভেতরে গিয়েছে তার নাম হচ্ছে কিন্তু ওই যে ধ্রুতি দত্ত বলছি সে কিন্তু বন্ধুরা তো এই দুজনে কিন্তু ওর সাথে দেখা করেছে এবার ভাবো একবার কোন কোটের কাজে যায়নি মানে কোর্ট চত্বরের কোনো কাজে যায়নি শুধুমাত্র স্পেশালভাবে গাড়ি ভাড়া করে সাথে সেবক দাদাকে নিয়ে ঘুরতে তো যায়নি পুরো বোঝাই গেল তাহলে সেই ভিউ দুটোর সাথে দেখা করে কি এমন কাজ ছিল যে তাদের সাথে দেখা করলো হ্যাঁ অবশ্যই কাজ ছিল কারণ কি এরা প্রতিদিন এসে এই লাইভ তথা ভিডিওতে কমেন্টস কমেন্টস করে এবং কিছুদিন আগে কিছু উঠে আসছে এখন যে আমি আমরা তোমার সাথে দেখা করতে চাই অনেক কিছু তোমাকে এই বিষয়ে সাহায্য করতে চাই এবং যখন এই গামলা এবং তার মা যাচ্ছিল তখন কিন্তু গাড়িতে দুটো ফাইল দেখা গেছে একটা গ্রিন কালারের আর একটা মানে হালকা স্কাই বা এরকম কিছু একটা কালারের দেখা যাচ্ছিল তো ফাইল নিয়ে গেছে তো আমার মনে হয় ও ওদের মাধ্যম ধরে কিছু একটা করতে চাইছে মানে এই ফাইল এই ছেলেকে নেওয়ার জন্য কোনো একটা কিছু বিষয় নিয়ে তাদের সাথে কিছু আলোচনা করতে চাইছে বা কোনো মাথা যে কিনা দূর থেকে সাহায্য করে সেই সমস্ত মাথারা আর দূর থেকে সাহায্য করে হচ্ছে না তাই ডাইরেক্ট একদম তাদের সাথে মিট করেছে মিট হয়ে গেল। যারা তাদের সত্যিকারের ভিউয়ার আশেপাশে থেকে তার সাথে দেখা করতে চাইছে তারা ভিউয়ার্স হলো না তাদের সাথে মিট আপ হলো না কলকাতায় গিয়ে তাদের সাথে মিট আপ করতে হলো বুঝতে পারছো যে সেই মিট আসল উদ্দেশ্যটা কী ছিল এবং সেখানে কিন্তু বন্ধুরা এই যে মানে যে দুজন গেছিলো তারা সম্পূর্ণ কিন্তু এই বিষয়টা নিয়ে এই জলন্দীপ বুড়ির লাইভে অনেক কিছু কিন্তু কমেন্টস এর মধ্যে আলোচনা করেছে এবং আমি একটা কথা ইফসা দিদি ভাইকে আমার এই ভিডিওর মধ্যে একটু জানাতে চাই যে মানে একজন আছে যে কিনা সে তোমার সম্পর্কে অনেক কিছু জিনিস জানে অনেক কিছু ইনফরমেশান দিতে চাইছে অনেক ছবি নাকি প্রমাণস্বরূপ ওয়াটিতে আনতে চলেছে তো ড্যাশ ছেলে আমি এইটুকুনি বলতে পারি ড্যাশ ছেলে বলে না নটি ছেলে তো এটাকে তোমরা মানে বাংলায় করো তো সেই রকম কিন্তু ড্যাশ ছেলের মানে একজন কমেন্টস করেছে এরকম যে নামে নাকি নাকি অনেক কিছু দিতে দিতে চাইছে চাইছে প্রুফ সমেত ছবিও সে তো জানি না সে কি প্রুফ দিতে চাইছে কি এমন জানে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু খারাপ কিছু না কিছু ভালো ঘটনা কিন্তু আছে কিন্তু আশা রাখবো এই গামলার মতো কোনো স্মৃতি কারোর জীবনের সাথেই যারা আমরা কন্ট্রোভার্সি করছি তাদের কারোর সাথেই মানে নেই এরকম ঘটনা তো যাই হোক আমি বলবো এই বিষয়টা নিয়ে তুমি একটু দেখো আশা করছি তুমি তুমি কিন্তু কিন্তু এই বিষয়টা ঠিক আমি কোথায় দেখতে পেয়েছি করলেও জানতে পেরে যাবে তো যাই হোক সেখানে এরকমটাই বলা হয়েছে যে এই যে মানে কিষাণুকে কিষাণুকে কিন্তু যে কোনো মানে যেন তেন প্রকারে তার মায়ের কাছে আনতেই হবে তাতে যা নয় তাই কিন্তু এদেরকে মানে যদি যা নয় তাই করতে হয় তাতে কিন্তু এরা সেটাও করবে এরকমই কিছু কথা সেই ভিডিওর মধ্যে সেই লাইভের মধ্যে হয়েছে যে স্ক্রিনশট গুলো কিন্তু আমার কাছে এসেছে এবং আমি যখন সেই স্ক্রিনশটগুলো দেখলাম তখন আমি নিজে গিয়ে সেই আইডিতে গিয়ে অনেক কিছু স্ক্রিনশট জোগাড় করলাম এবং সেগুলো কিন্তু আমার কাছে রেখে দিয়েছি তো এই হচ্ছে ঘটনাকর বিষয় যে সেই দিনকে ও যে কলকাতা গিয়েছিল কারণ আরস ভাইয়ের ভিডিওতে দেখলাম আরস ভাই বলছে যে গিফটগুলো নাকি ভিউর্সরা দেয়নি নিজে কিনেছে না গিফটগুলো ওরাই দিয়েছে এবং ওটা কোনো প্লেনের টিকিট করে ওরা ক্যান্সেল করেনি বা কোনো মুম্বাই টুম্বাই থাকে না ওরা এই কলকাতাতেই থাকে জাস্ট ওটা অনলি ফর একটা শো করেছে যাতে ভিউর্সদের চোখে ধুলো দেওয়া যায় বন্ধুরা কেউ না তাকে টার্গেট করতে পারে কেউ না তাকে টার্গেট করতে পারে যেই কারণে সে ক্যামেরার সামনেও আসেনি এবং তার যে প্রোফাইল যে পিকচার আছে তাতেও কিন্তু ব্ল্যাক পরারের মানে ব্ল্যাক পরা মাস্ক আছে তার মুখে তো এই তো গেল পুরো ঘটনাটা যে কলকাতা অ্যাকচুয়ালি কি কারণে গিয়েছিল কোনো হাইকোর্ট ফাইকোর্ট কিচ্ছু নয় আমি বলেইছিলাম যে রবিবার তো কোর্ট বন্ধ কিসের হাইকোর্টের কাজে গেল ওরা গিয়েছিল এই দূর থেকে সাহায্যকারী দুজন এর সাথে দেখা করতে যেই দুজন ভিউয়ার্স প্রতিনিয়ত জলনমুড়ির আইডিতে ভিডিও তথা লাইভে গিয়ে মানে অনেক করে তোমরা যারা ভিউয়ার্স আমার তারা যদি গিয়ে দেখো তারা কিন্তু দেখতেই পারবে তো আমি বলবো দেখতে যাওয়ার কোনোরকম কোনো প্রয়োজন কিন্তু নেই তো এই তো হচ্ছে কলকাতা যাওয়ার একটা মানে সত্যতা তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম বন্ধুরা এরপর এরপর আসছি প্রথমে যে কথাটা তোমাদের সামনে আমি বললাম। থেকে আহ ইঁদুর গর্ত থেকে কিন্তু বেরিয়ে এসেছে প্রায় দু মাস পর যে কিনা রাত্রিবেলায় নানান রকম ঘটনা ঘটিয়ে সবাইকে একদম হক চকিয়ে দিয়েছিল এবং যেই মেয়ে কিনা মানে গামলা কিনা প্রতিনিয়ত আমাদের সামনে ভিডিওর মধ্যে কি বলছে আর সম্পর্ক নেই আর সম্পর্ক নেই আর সম্পর্ক নেই প্রতি মুহূর্তে সে কিন্তু সেই ছেলেটার উপস্থিতি আমাদেরকে ক্যামেরার মধ্যে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ সে কিন্তু আমার পাশে আছে সে আমার সাথে আছে কিন্তু তার আজকের একটা কথা আমাকে একটু ভাবাচ্ছে জানি না এটা আবার হয়তো তাদের নতুন নাটক হতেও পারে কারণ ওই যে গেছে কলকাতা কলকাতা গিয়ে অনেক কিছু প্ল্যানিং মানে প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু হয়েছে তো সেই প্ল্যানিং এর প্রথম অংশ হয়তো এইটা কেন বলছি কি অংশ বলছি এইবার তোমাদের সামনে একটুখানি আমি পড়ে শোনাতে চাই বন্ধুরা এক মিনিট তোমাদেরকে একটু দেখায় প্রমাণটা স্মৃতি হত্যা করতে পারলে এই শহরে কেউ আর আত্মহত্যা করতো না হ্যাঁ একজনকার ডায়লগ আমি দেখেছি এক ঘন্টা আগে তবে ভিডিওটা করছি আমি যখন প্রায় দু ঘন্টা হয়ে গেছে কারণ দেখা সঙ্গে সঙ্গে তো আর ভিডিও করা সবসময় সম্ভব হয় না কাজবাস থাকে তো সেখানে সে এক জায়গায় পোস্ট করেছে স্মৃতি হত্যা করতে পারলে এই শহরে কেউ আর আত্মহত্যা করতো না তো হঠাৎ করে এই মানে ইঁদুরের মুখে আত্মহত্যার কথা ঠিক কেন উঠছে বন্ধুরা যাই হোক এবার চলে আসি আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় কমেন্টসে অনেকে অনেক রকম ভাবে তাকে মানে কমেন্টস করেছে সুন্দর তারপরে এই অনেকে লিখেছে গামনা গামলা কেমন আছে দাদা মানে ভিওয়ার্সরাও জানে এই ভিওয়ার্স কিন্তু ওয়াইটিতে গিয়ে কোনো সময় কমেন্টস করে বলে আমার মনে হয় না এটা এভরি কোনো ভিওয়ার্স বা কোনো চেনা পরিচিতি হতে পারে সেখানে একজন লিখেছে যে গামলা কেমন আছে দাদা তার মানে প্রত্যেকে জানে যে গামলা ওর বাড়ি যাতায়াত করে ওর সাথে আসা যাওয়া আছে ওর সাথে উঠা বসা আছে প্রত্যেকে জানে কারণ এ যেভাবে কমেন্টসটা করেছে কোনো ইউটিউব ইউটিউব ভিওয়ার্স বা তথা অন্য কেউ কিন্তু বুঝতে পারে তো এটা মনে হচ্ছে চেনাশোনা মানে কোনো নিজেদেরই কোনো চেনাশোনা বা রিলেটিভ হতে পারে যে কিন্তু এই কমেন্টসটা করেছে যে গামলা কেমন আছে দাদা দাদা হিসেবে যেহেতু সম্মান করেছে তার মানে কিন্তু ওদেরই কোনো কেউ চেনাশোনা হতে পারে তো তারপরে আর একজন লিখেছে নাইস নাইস ক্যাপশন আসলে টার্গেট কিন্তু মেজদা এরকম একটা লিখেছে যে আসলে টার্গেট কিন্তু মেজদা তো সেখানে মানে এই ফোগলা মানে হাসি কান্নার স্টিকার দিয়েছে আরেকজন লিখেছে উরিক ক্যাপসান এরকম দিয়েছে আরেকজন লিখেছে সে খুব সুন্দর কথা লিখেছে স্মৃতিগুলোকে ধরে রাখতে পারি বলেই তো আমরা মানুষ তাই স্মৃতি হত্যা না করে স্মৃতির সঙ্গেই জীবনটা উপভোগ করা উচিত আরও একবার তোমাদের সামনে পড়ে শোনায় কমেন্টসটা স্মৃতিগুলোকে ধরে রাখতে পারি বলেই তো আমরা মানুষ তাই স্মৃতি হত্যা না করে স্মৃতির সঙ্গেই জীবনটা উপভোগ করা উচিত যে কমনিষ্ঠ করেছে সে খুব ভালো কথা বলেছে তো তার রিপ্লাই এই মানে এস সরকার মানে ফোকলা সে কিন্তু রিপ্লাই দিয়েছে যে সব স্মৃতি যে সুখদায়ক হয় না বাবা কোন স্মৃতি সুখদায়ক হয় না সেই স্মৃতিগুলো কি এখন হত্যা করার ঠিক কি প্রয়োজন পড়লো যে সেই স্মৃতিগুলোকে হত্যা করে দিতে হচ্ছে বন্ধুরা সে লিখেছে যে সব স্মৃতি যে সুখদায়ক হয় না এরকম কিন্তু লিখেছে তারপরে আরেকজন মানে তার রিপ্লাই আবার দিয়েছে তেমন স্মৃতির ড্যাশ মারো তেমন স্মৃতির ডট 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 মারো মানে বুঝতেই পারছো বলতে বলতে সে এ সেই ভদ্রলোক কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে যে ও এই গামলার কথাই বলতে চেয়েছে যে কারণে সেও কিন্তু রিপ্লাইটা একদম জবরদস্ত দিয়ে দিয়েছে যে সেই স্মৃতির মানে ডট 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 ড্যাশ মারো বুঝতে পারছো কি বলতে চেয়েছে তো সেখানে আবার এই ফোগলা এরকম মুখে হাত দেওয়ার স্টিকার দিয়েছে আরও একজন কমেন্টস করেছে যেমন তুমি পারোনি এরকম লিখেছে আরো একজন লিখেছে গামলা তোমাকে আর ভালোবাসে না গামলা তোমাকে আর ভালোবাসে না সেখানে কিন্তু রকম কোনো আর রিপ্লাই দেয়নি বন্ধুরা তো এই যে স্মৃতিকে হত্যা করার কথা বলা হয়েছে ঠিক কি কারণে এতদিন পর এসে এই এ মানে এ সরকার তথা ফোগলার স্মৃতি হত্যা করার কথা মনে হচ্ছে বন্ধুরা কারণ এখানে ডাইরেক্ট যে একজন কমেন্টস করেছে যে স্মৃতিগুলোকে ধরে রেখে বাঁচাটায় বাঁচাটাই তো একটা মানুষের কর্তব্য সেখানে স্মৃতিকে হত্যা না করে তার সাথে আমাদেরকে বাঁচতে বলছে সেখানে এই অ্যান্সার দিচ্ছে কি সব স্মৃতি যে সুখদায়ক হয় না তারপরে সে লিখছে তেমন স্মৃতির ড্যাশ মারো এবং সেখানে সে মুখে হাত দেওয়ার এরকম স্টিকার দিচ্ছে এবার তোমরা ভেবে বলো এতদিন পর হঠাৎ করে ইঁদুর থেকে মানে হঠাৎ করে গর্ত থেকে ইঁদুর উঠে এসে এরকম একটা আবার প্রোফাইল পিকচার পুরোপুরি চেঞ্জ করেছে একটা তার বাইকে একটা কি বলবো অরেঞ্জ হালকা অরেঞ্জ অরেঞ্জ কালারের একদম একটা ড্রেস পরে হাতে ফোন নিয়ে এইভাবে ওটা মনে হয় মানে গামলা কি ফোন টন করছে বা গামলায় এরকম স্টাইলটা দেখিয়ে দিয়েছে তুমি এরকম ভাবে দাঁড়াও আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি কারণ আগে যে রিলস ছাড়তো সেগুলো যেই তোমার সেগুলো আমরা বুঝতেই পারতাম তো সেখানে সেখানে প্রোফাইল পিকচারও চেঞ্জ এবং রকম লেখা হয়েছে যে স্মৃতি হত্যা করতে পারলে এই শহরে কেউ আর আত্মহত্যা করতো না তার মানে কিছুদিন আগে মানে দুমাফ আগে যখন এই ইঁদুর গর্তের মধ্যে ঢুকবে বলে একদম প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছিল তখন সে আমাদেরকে ইমোশনালি অনেক কথা বলে অনেক কিছু ভয় কিন্তু সে গর্তের মধ্যে ঢুকে গিয়েছিল আবার গর্তের মধ্যে ঢুকেছিল কি কথা বলে এই আত্মহত্যার কথা বলে আবার যখন গর্ত থেকে বেরিয়ে এলো আবারও কিন্তু সে সেই আত্মহত্যার কথাই আমাদের সামনে বলছে যে স্মৃতিগুলোকে মানে আত্মহত্যা করার কথা কিন্তু বলছে তার মানে ভেবে দেখো এই যে কালকেও তার সাথে গেছে বা এই চাকলা ধামে সেখানেও গেছে বা তাদের বাড়িতে আছে তাহলে তো প্রতিটা মুহূর্তে তার সাথেই আছে নাকি এরকমটা কিছু হচ্ছে বন্ধুরা জোর জবরস্তি ভাবে এই ফোগলা এখন গামলার সাথে থাকতে চাইছে গামলার সাথে সম্পর্ক রাখতে চাইছে গামলা কোনো ক্রমেই আর এই এস সরকারের সাথে সম্পর্ক রাখতে চাইছে না কিন্তু ওই যে অনেক কিছু প্রমাণ যেই ফোকলাকান্তের কাছে আছে সে এত ইজিলিভাবে তার কাছ থেকে ছাড়াও পাচ্ছে না নাহলে এই ধরনের পোস্ট কেন দিয়েছে বন্ধুরা এই ধরনের পোস্ট কেন দিয়েছে স্মৃতি হত্যা করার ঠিক কি প্রয়োজন পড়লো নাকি এই যে কলকাতায় গিয়ে ভিউয়ার্সদের নিয়ে একটা প্ল্যানিং প্লটিং হয়েছে তার প্রথম অংশ এই এস সরকারকে দিয়ে এই রকম একটা পোস্টের মাধ্যমে উদ্বোধন করা হলো বা শুরু করা হলো বন্ধুরা কোনটা তোমরা একবার ভেবে দেখো তো যাই হোক অনেক কিছু ভিডিওর মধ্যে আজকে কথা বললাম যে কিন্তু গর্ত থেকে বেরিয়ে তো কিছু একটা হতে চলেছে আর গামলা যেহেতু কলকাতা গিয়ে ভিউয়ারদের সাথে অনেক কিছু মানে আলোচনা করে এসছে তার মানে কিছু তো একটা হবে তাই না তো যাই হোক আমরা সম্পূর্ণটা দেখতে পাবো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও এবং তোমরা যারা ওই দুজন ভিউয়ার্সকে জানতে চাও বা দেখতে চাও তারা কিন্তু কারোর আইডি গিয়ে দেখো না নাম মারফতই কিন্তু তোমরা আশা করছি বুঝতে পেরে যাবে তো হোক চলো বন্ধুরা ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটাকে এখানে এন্ড করছি কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি হতো চল দেখাবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা